হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা আবার একটা চলে এসেছি ভারতীয় ফুটবলের আপডেট নিয়ে। গতকাল কিন্তু আইএফএসএলের খেলা হলো, আইএসএলের একটা খুব মারাত্মক খেলা হলো, দারুণ খেলা হয়েছে, সমস্ত কিছু খবর নিয়ে আমরা কিন্তু হাজির। তবে এই ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে নিন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা আগে আগে পাবেন এবং আগে আগে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন। এবার গতকালকে খেলা নিয়ে আজকে আলোচনা করব এবং প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো কিন্তু আইএফএ শিল্ডকে নিয়ে। আইএফএ শিল্ড এবারে কিন্তু 124তম বর্ষের পাত খেয়েছে এবং যে আইএফএ শিল্ডে কিন্তু কোয়ার্টার ফাইনালে 8টা দলের মধ্যে আমাদের বাংলার দল ছিল 5টা, কিন্তু বর্তমানে যে সেমিফাইনালে যে 4টে দল উঠেছে সেই 4টে দলের মধ্যে আমরা কিন্তু বাংলার দল 1টাকেই দেখতে পাবো। এবং যে দলটি এবারে কলকাতা ফুটবল লীগের ফাইনাল খেললো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে সেই রেলওয়ে এফসি কে। যাই হোক, সমস্ত কিছু তো আলোচনা নবই, তো প্রথমেই জানিয়ে দিই কালকে খেলাগুলো কিন্তু কি কি রেজাল্ট হয়েছে। কালকে দেখুন দুটো খেলা ছিল, গোকুলাম কেরালা এফসির সঙ্গে খেলা ছিল ইউনাইটেড স্পোর্টস, যে খেলাটা কিন্তু অসম্ভব ভালো হয়, মারমার কাটারি খেলা হয়, 120 মিনিট অবধি কিন্তু 2-2 গোলে অমীমাংসিত ছিল খেলাটি। তারপর টাই ব্রেকার হয় এবং টাই ব্রেকারে 5-4 গোলে কিন্তু জিতে যায় গোকুলাম কেরালা এফসি, যারা কিন্তু আই লিগের একটা শক্তিশালী দল। আমাদের ইউনাইটেড স্পোর্টস কিন্তু অনেক ভালো খেলেছে, এইটুকু বলবই। হ্যাঁ, পরবর্তী খেলাটা যদি লক্ষ্য রাখি তাহলে দেখবো ইস্টার্ন রেল বা রেলওয়ে এফসির সঙ্গে খেলা ছিল কিন্তু আরিয়ানের, এবং রেলওয়ে এফসি যেভাবে খেলে যাচ্ছে এই সিজনটা ঠিক একইভাবে ডমিনেন্ট করে খেলেছে এবং 3-0 গোলে ম্যাচ জিতে কিন্তু তারা সেমিফাইনাল উঠেছে। এবং আগামী 12 তারিখেই আমরা কিন্তু সেমিফাইনাল দুটো দেখতে পাবো। প্রথম সেমিফাইনালে তো অবশ্যই দেখবো রিয়াল কাশ্মীরের সঙ্গে কিন্তু গোকুলাম কেরালা এফসি, যে রিয়াল কাশ্মীর কিন্তু মোহামেডান স্পোর্টিংকে হারিয়েছে এবং গতবার আইএফএ শিল্ড কিন্তু তারা জিতেছে, তার সঙ্গে খেলা কিন্তু হবে গোকুলাম কেরালা এফসি, গতবার যারা আই লিগ চ্যাম্পিয়ন, সেহেতু মারাত্মক একটা খেলা হবে। এবং পরবর্তী যে খেলাটি আমরা দেখবো বিকেল 5:30 থেকে, সেই খেলাটা কিন্তু আমরা পরপর দেখবো, রেলওয়ে এফসি খেলছে কিন্তু এবারে আই লিগের নতুন টিম শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে, সেহেতু সেই খেলাটি কিন্তু আমরা কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখবো, তার কারণ আমাদের বাংলার কিন্তু একটা টিমই খেলবে এবারে রেলওয়ে এফসি, সেহেতু তাকেই কিন্তু আমরা এবার সাপোর্ট করবো, এইটুকু আমি আপনাদের বলতে পারি। এবার আপনারা প্রত্যেকে হয়তো সাপোর্ট করবেন, কারণ অনেক জুনিয়র ছেলে কিন্তু দারুণ খেলছে, সেহেতু টিমটা দিয়ে কিন্তু আমাদের লক্ষ্য থাকবে। এই তো গেল আইএফএ শিল্ডের কথা, তো এবার চলে আসি আইএসএলের কথা। গতকাল আইএসএলের ম্যাচটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো, দুটো টিম কিন্তু মাঠে নেমেছিল, এই মুহূর্তে লিগ টপার দুজন অর্থাৎ মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু খেলতে নেমেছিল কালকে জামশেদপুর এফসি, যে খেলাটা কিন্তু আমরা প্রথম থেকেই ভেবেছিলাম টান টান উত্তেজনাপূর্ণ খেলা হবে, কিন্তু প্রথম হাফটা দেখে সেই চিন্তাভাবনাটা কিন্তু মাথা থেকে সরে গিয়েছিল, কেন সেটুকু আপনাদের বলি। প্রথম 24 মিনিটের মধ্যে কিন্তু মুম্বাই 3-0 গোলে এগিয়ে যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, প্রথম 24 মিনিটে মুম্বাই সিটি এফসি কিন্তু 3-0 গোলে এগিয়ে যায়, কিন্তু খেলাটা 3-0 এগিয়ে যাওয়ার মতো খেলা ছিল না, কারণ জামশেদপুর এফসি খুবই ভালো খেলছিল, একমাত্র ফাইনাল থার্ডে এসে কিন্তু ওরা খেয়ে হারিয়ে ফেলছিল। কিন্তু যখন সেকেন্ড হাফ শুরু হয় তখন প্রথম থেকে দেখলাম আমেন কোহেলের দল কিন্তু একটা নতুন চেয়ার, এবং প্রথম থেকে কিছু করে দেখাবো এইরকম একটা মানসিকতা নিয়ে নেমে সেকেন্ড হাফের প্রথম 10 মিনিটের মধ্যে কিন্তু 2 গোল, খেলাটি হয়ে যায় কিন্তু 3-2, তখন কিন্তু মারাত্মক লাগছিল খেলা দেখতে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু ঈশান পান্ডিতাকে তুলে নার্জেস ভালস্কিসকেও তারা নামিয়ে দেয় এবং একদম শেষ মুহূর্তে যখন আর খেলা বাকি 15-20 মিনিট, সেই মুহূর্তে কিন্তু জারান মারেকেও নামিয়ে দেয় এবং তখন দেখা যায় কিন্তু ফুল ব্যাকে হয়ে যায় ভারতীয় প্লেয়াররা এবং একদম সামনে কিন্তু 3 বিদেশি নিয়ে জামশেদপুর একদম কিন্তু অল আউট অ্যাটাকে নামে, কিন্তু কিছু করতে পারা যায়নি। এই কারণেই তখন মুম্বাই সিটি এফসির মতো টিম যে কিন্তু একদম ডিফেন্স থেকে শুরু করে ফরওয়ার্ড লাইন অবধি প্রত্যেকেই কিন্তু দারুণভাবে তৈরি, এবং ইগর কাটাটাওয়ের কথা তো বলতেই হবে, যে ইগর কাটাটাও কিন্তু প্রত্যেক দিনই শেষের দিকে ম্যাচে নেমে গোল করে কিন্তু টিমকে জেতাচ্ছে, কালকেও তার ব্যতিক্রম দেখলাম না, একদম ক্লিনিক্যাল ফিনিশ, ওহ কি অসাধারণ গোল, ওইখান থেকে বলটা ভলি করে গোল করা চারটিখানি ব্যাপার নয়। তবে রেহেনেসকে আমরা দোষ দেবো, আর আমি জানি রেহেনেস এরকম কিন্তু অনেক মিস করে, তার নিজের পায়ে যেখানে দাঁড়িয়ে থাকতে হয় সেখানে আগেই ঝুঁকে যায় এবং মাথার ওপর দিয়ে একদম পুরো বায়ুসেনার বিমানের মতো কিন্তু গতি নিয়ে বলটা ঢুকে যায় গোলে। এবং এই ভালো গোল বলতে বলতে কিন্তু আর একটা ভালো গোল আমরা লক্ষ্য করেছি, সেটা আমাদের বলতেই হবে, সেটা হচ্ছে ইগোর আঙ্গুলা। এইরকম অবস্থায় দুটো ডিফেন্সকে নিয়ে চকিতে ট্রান নিয়ে বাঁ পায়ে শট,
অসাধারণ, চোখকে খুবই ভালো লাগা আমাদের মধ্যে দিয়ে কিন্তু চলে আসে। তার কালকে বিপিনের গোল দেখেছি, কালকে কোমল থাটালের গোল দেখেছি, এবং আমরা যে গোলটা দেখতে পেলাম না সেটা ঈশান পান্ডিতার যে গোলটা কিন্তু হওয়ার কথাই ছিল, কিন্তু বার পোস্টে লেগে ফিরে আসে, সেটা থেকে এলি সাবিয়া কিন্তু মাথা লাগিয়ে গোল করে। না হলে কালকে কিন্তু ভারতীয় তিনজনের গোল আমরা দেখতে পেতাম। বিক্রম প্রতাপ সিং শেষের দিকে নেমে কিন্তু মুম্বাই হয়ে দারুণ খেলেছে, এইটুকু বলতে পারছি। প্রত্যেকটা ভারতীয় কিন্তু নিজেকে পুরো 100% নিংড়ে দিচ্ছে, এই জন্য কিন্তু আইএসএল খেলা দেখতে আরো ভালো লাগছে, এবং এই আইএসএল হচ্ছে আমাদের কিন্তু ভবিষ্যৎ। আর আমরা জানি আমাদের বাংলার কিন্তু তৃতীয় যে শক্তি বা তৃতীয় যে গর্বের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারাও কিন্তু চাইছে সামনে বছর আইএসএল এ অন্তর্ভুক্তি করার, এবং তারা যদি আইএসএল এ পৌঁছে যায় তাহলে আমাদের উন্মাদনা তো আরো বেশি হয়ে যাবে, শুধু দ্বিগুণ কেন, দলগুণ বেড়ে যাবে, এবং আমরা এই লিগটাকে কিন্তু পাখির চোখ করবো এবং সেইভাবে কিন্তু এগিয়ে যাব। সত্যি প্রত্যেক খেলাগুলো দেখুন। আর আইপিএল এর খেলা সেমিফাইনালে যতদূর সম্ভব এখনো অব্দি যে কথা হচ্ছে, আর প্লাস বাংলা অথবা কলকাতা টিভি কিন্তু দেখাতে পারে, আজকে বিকেলের দিকে বা কাল সকালের দিকে কিন্তু সেটা বলে দেওয়া হবে যে কোথায় দেখানো হবে বা না হবে। এখনকার জন্য ভিডিও আমরা এখানে শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং নিচের মন্তব্য বক্সে আপনারা অবশ্যই মন্তব্যগুলো লিখে পাঠাবেন। এখনকার জন্য